প্রিয় বন্ধুরা, দেবীপক্ষ শুরু হয়ে গেছে, তাই এ সময় দেবী দুর্গাকে নিয়েই না হয় চলুক আমার গল্প কথা। তোমরা সবাই জানো দেবী দুর্গা সৃষ্টি হলেন মহিষাসুর নামক দৈত্যকে বধ করার জন্য। 10 দিন ব্যাপী ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে। কিন্তু এই যুদ্ধ তো সামান্য যুদ্ধ ছিল না, তাই দেবীকে সমস্ত দেবতারা বিভিন্ন অস্ত্র প্রদান করেছিলেন, যাতে করে তিনি নিশ্চিতভাবে বধ করতে পারেন শক্তিশালী মহিষাসুরকে। তাই দেবতারা দুর্গার 10 হাতে তুলে দিয়েছিলেন বিভিন্ন অস্ত্র। আমার আজকের গল্পকথায় কোন দেবতা দেবীকে কি অস্ত্র প্রদান করেছিলেন এবং কেন সেই অস্ত্র প্রদান করেছিলেন সে কাহিনী স্থান পেয়েছে, আর সিংহ কেন বাহন হলো তার কথাও শোনাবো আজকে। তো চলো বন্ধুরা, শুনে নি সে কাহিনী। ত্রিশূল। দেবাদিদেব মহাদেব দিলেন মাকে ত্রিশূল। এই ত্রিশূলের 3টি ফলা মানুষের জীবনের 3টি গুণকে বোঝায়, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিকের অর্থ পবিত্র ও শুদ্ধ মনোভাব, অর্থাৎ পজিটিভিটি। রাজসিকের অর্থ অতি প্রবণতা বা হাইপার অ্যাক্টিভিটি ও আকাঙ্ক্ষা বা ডিজায়ার্স। আর তামসিক হল নিষ্ক্রিয়তা, ইনঅ্যাক্টিভিটি, এবং অলসতা বা লেজিনেস। এখন এই ত্রিশূল হাতে মা দুর্গা কী করেন? এই 3টি গুণকে জয় করার বা বিজয়ী হওয়ার শক্তি ও বুদ্ধি দেন তিনি। এবার আসি সুদর্শন চক্রের কথায়। ভগবান বিষ্ণু দিলেন মাকে সুদর্শন চক্র। এই চক্রটি যেমন একটি আঙ্গুলকে কেন্দ্র করে ঘুরতে থাকে, ঠিক তেমনি মা দুর্গাকে কেন্দ্র করে সমস্ত জগৎ ঘুরতে থাকে। অর্থাৎ মা হলেন কেন্দ্রবিন্দু। চক্রটি জীবনের সেই ক্ষেত্রকে প্রতিনিধিত্ব করে যা আমাদের বেঁচে থাকা অবধি ঘুরতে থাকে। কালের নিয়মে বা সময়ের নিয়মে একদিন সব ধ্বংস হয়ে যায়, তবে যখন অভ্যন্তরীণ জাগরণ ঘটে মনের গভীরে, তখন সেই জাগরণের সাথে সাথে কাল বা সময়েরও ঊর্ধ্বে ওঠা যায়। সুদর্শন চক্র যেন এরই প্রতীক। পদ্ম। ব্রহ্মদেব দেবীকে দিলেন পদ্ম। পদ্ম পাকে ফোটে, তথাপি তার সৌন্দর্য, তার বিকশিত রূপ মোহিত করে সবাইকে। ঠিক তেমনি আমাদের সংসারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পাকের সমতুল্য। আমরা দিন দিন এই সুখ স্বাচ্ছন্দ্যের পাকেই আটকে যেতে থাকি। কিন্তু যদি জ্ঞান রূপ পদ্মের মতো আমরা ফুটতে পারি, বিকশিত হতে পারি, তবে সুখ স্বাচ্ছন্দ্যরূপ পাক থেকে আমরা মুক্ত হতে পারি। অর্থাৎ পদ্ম আত্মার আধ্যাত্মিক চেতনার প্রতীক। এই চেতনার বিকাশেই জীবনের চূড়ান্ত সত্যকে খুঁজে পাওয়া সম্ভব। এবার আসি শঙ্খের কথায়। বরুণ দেব দিলেন শঙ্খ। এই শঙ্খটি সৃষ্টির আদিম ধ্বনি ওম এর প্রতীক, অর্থাৎ আ উ ম। এই 3টি ধ্বনি মিলে ওম শব্দটি হল, যা থেকে এই পুরো সৃষ্টি উত্থিত হয়েছিল। তরোয়াল বা খড়গ। বলা হয় প্রভু গণেশ দিয়েছিলেন তরোয়াল বা খড়গ। এটি জীবনের কর্তব্য বা দায়িত্ব ও বুদ্ধি বা জ্ঞানের প্রতীক। জ্ঞান সেই শক্তি যা কোনো দিনই ম্রিয়মাণ হয় না। জ্ঞান মানুষের মনকে উজ্জ্বল করে,
ঠিক তরোয়ালকে শান দিলে সেটি যেমন চকচক করে ওঠে, তেমন জ্ঞানীর দ্বারা মন চকচক বা উজ্জ্বল হয়ে ওঠে। বজ্র দেবরাজ ইন্দ্র দিলেন বজ্র, চরিত্র যেন বজ্রের মতো দৃঢ় সংকল্পের হয়। অর্থাৎ যদি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে বজ্রের সমশক্তি নিয়ে সে তার মোকাবিলা যেন করে। আর তাই সর্বোচ্চ শক্তির প্রতীক হল এই বজ্র। তীর ও ধনুক সূর্যদেব ও বায়ুদেব প্রদান করেন এই অস্ত্র, এটি এনার্জির প্রতীক। ধনু পোটেন্সিয়াল এনার্জি আর তীর কাইনেটিক এনার্জির প্রতীক। মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে তাকেই পোটেন্সিয়াল এনার্জি বলে। কিন্তু যখন জ্ঞানের মাধ্যমে সক্রিয়তা আসে, তখন এই পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়। মা দুর্গা যে সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে, এর মাধ্যমে সে কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমাদের অন্তরের শক্তিকে যদি আমরা বিকশিত করতে পারি, তাহলে সে শক্তি আমাদের বাইরে এগিয়ে চলার শক্তিকেও ব্যালেন্স করে তোলে। বর্ষা এটি পবিত্রতার প্রতীক, অগ্নিদেব এটি মাকে প্রদান করেন। জ্বলন্ত অগ্নি এক প্রচণ্ড ভয়াবহ রূপী শক্তি এবং তাকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু সে নিজে নির্ভীক। তাই বর্ষাটি হল প্রচণ্ড শক্তি ও নির্ভীকতার প্রতীক। এবার আসি কুঠারের কথায়। বিশ্বকর্মা দিলেন কুঠার, সৃষ্টি ও লয়ের প্রতীকেই কুঠার, যা দিয়ে সৃষ্টিও করা যায় আবার ধ্বংসও করা যায়। দেবাদিদেব মহাদেব আরেকটি অস্ত্রে সজ্জিত করেছিলেন মাকে, সেটি হল সাপ বা সর্প। সাপ হল চেতনার প্রতীক, সর্বদা সজাগ থাকতে হবে। শিব ও শক্তি যে আলাদা কিছু নয়, একই দেহে বিরাজিত দুই শক্তি, সেটি বোঝানোর জন্য তিনি দেবীকে দিয়েছিলেন এই সর্পটিকে। এবার বলি সিংহ কেন বাহন হল। সিংহ জঙ্গলের রাজা ও প্রচণ্ড শক্তিশালী, তাই বাহন হিসেবে সিংহকে দিলেন পর্বতের প্রভু। তো বন্ধুরা, আজকে মা দুর্গার 10টি অস্ত্রের গল্প কথা শুনে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানিও আমায়। এমন অনেক গল্পকথা নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থেকো সবাই, ধন্যবাদ।